আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে তোমরা কাঁঠালের বীজ দিয়ে যে রেসিপিটা দিয়েছিলাম সেটা অনেক পছন্দ করেছিলে, তাই আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা কাঁঠালের বীজ দিয়ে একটা ভর্তা বানাবো। সাধারণত আমরা কাঁঠালের বীজগুলোকে সিদ্ধ করে নিয়ে সেটাকে বেটে নিয়ে তারপরে ভর্তা বানিয়ে খাই, তো আজকে আমরা সিদ্ধ করব না। আজকে আমরা শুধুমাত্র কাঁঠালের বীজগুলোকে হালকা তেলে নিয়ে তেল ছাড়াই আমরা এরকম খোলায় ভেজে নিব। তোমাদের যাদের খোলা নেই তোমরা তারা ফ্রাই প্যানে এইভাবে ভেজে নিতে পারো। আর এই কাঁঠালের বীজের সাথে আমরা অ্যাড করে দিচ্ছি 3টা ছোট ছোট পেঁয়াজ আর 4টা বড় বড় রসুনের ফল। এগুলো আমরা অল্প আঁচে দিয়ে ভেজে নিব। আর এগুলো একটু পরপর এই যে এইভাবে নেড়ে দিব যেন সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এটা কিন্তু একদম সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণে রান্না করতে হবে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা এভাবে ঢাকনা দিয়ে দিব আর মাঝে মাঝে নেড়ে দিব। প্রায় 10 মিনিট মতো রান্না করার পরের অবস্থা এই যে দেখো, আমাদের এটা একদম ভাজা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা বেশি পরিমাণে যদি ভর্তা বানাতে চাও তাহলে বেশি পরিমাণে দিয়ে বেশি পরিমাণ সময়ে ভেজে নিবে। আর এই যে দেখো, আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখলেই বুঝে যাবে যে এটা হয়ে গিয়েছে। তো আমি আগে প্রথমে সবগুলোর খোসা ছাড়িয়ে নিই। আর এই যে দেখো, এগুলো সবগুলোর এখন খোসা ছাড়ানো শেষ। এখন আমরা এগুলোকে বেটে নিব। আর তার আগে আমি নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, যেগুলোকে হালকা তাপ দিয়ে নিয়েছিলাম। আর এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালোভাবে বেটে নিচ্ছি প্রথমে লবণ ও মরিচগুলোকে। তোমরা যদি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খেতে চাও তাহলে যখন বীজটা ভেজেছো তার সাথেই কাঁচা মরিচগুলোকে দিয়ে দিবে, তাহলে সেটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে ও হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আমরা আগে লবণটা ভালোভাবে বেটে নিচ্ছি, না হলে মরিচগুলো পরে ভালোভাবে মসৃণ হবে না তাই। আর এখন আমরা এই লবণের মধ্যে দিয়ে দিব আমাদের সেদ্ধ করা বা ভাজা যেটাই বলো পেঁয়াজ ও রসুনগুলো। এগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল, আমার তো দেখে তখনই খেতে মন চাচ্ছিল, এত কিউট লাগছিল দেখতে। তো প্রথমে আমরা লবণটা ভালোভাবে বেটে নিচ্ছি। এই যে আমাদের লবণ বাটা শেষ। এখন আমরা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিব। তোমরা প্রথমে হামানদিস্তায় কাঁঠালের বীজগুলোকে গুঁড়ো করে নিবে, মানে থেতা করে নিবে আর কি, নাহলে কিন্তু খুবই সমস্যা হবে এটাকে বাটার সময়। যেটা আম্মু এখানে করছিল, এই যে এইভাবে ছোট ছোট অংশে ভাগ করে দিলে বেশ সুবিধা হবে, কারণ এগুলো যেহেতু হালকা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো, আর এখন আমরা ভালোভাবে বেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মসৃণ একটা ভর্তা হবে না, এরকমই হালকা গোটা হালকা ছোট বড় হয়ে থাকবে, মানে কি বলবো এটাকে আমি জানি না। তো যাই হোক, আমরা এখানে একটু সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম, প্রায় 1 চা চামচ মতো। তোমরা যারা বেশি খেতে পছন্দ করো সরিষার তেল, তারা 1 টেবিল চামচ পরিমাণও অ্যাড করতে পারো, আর যারা পছন্দ করবা না তারা দিবা না, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। এখন আমরা আবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা এটাকে বেশি ক্ষণ বেটে নেইনি তো এটা এরকমই ভর্তা হবে একটা। তো এরপরে আমাদের ভর্তা রেডি। আর এখন আমরা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এভাবে খুব সহজেই তোমরা মজাদার ভর্তা তৈরি করে নিতে পারো। তো ভর্তা বানাও আর খাও আর আমাকে জানাও। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।